প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারিগরি শিক্ষা অধিদপ্তর ও এটুআইয়ের যৌথ উদ্যোগে দক্ষতা বাতায়ন ফেসবুক পেজে কারিগরি শিক্ষা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং চতুর্থ পর্বে পাওয়ার টেকনোলজি ছাত্র ছাত্রীদের জন্য লাইভ ক্লাস। তো বিষয় হচ্ছে অটোমোটিভ সাসপেনশন ব্রেক স্টিয়ারিং অ্যান্ড ট্রান্সমিশন সিস্টেম, বিষয় কোড 67142। তো আমরা আজকে আমাদের সেই পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। অধ্যায়টি হচ্ছে অটোমোটিভ ট্রান্সমিশন সিস্টেম। উপস্থাপনায় বরাবরের মতো আমি সঞ্জয় বণিক, জুনিয়র ইনস্ট্রাক্টর পাওয়ার সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট। তো আমাদের পঞ্চম অধ্যায়ে যে অটোমোটিভ ট্রান্সমিশন যে গিয়ার বক্স ছিল, সেই গিয়ার বক্সের আজকে সেকেন্ড অংশ। সেই অংশ থেকে আমরা কী কী জানতে পারবো? ডিসক্রাইব দ্য অপারেশন অফ প্ল্যানেটারি গিয়ার মেকানিজম, অর্থাৎ একটি প্ল্যানেটারি গিয়ার মেকানিজম কী কী অংশ বা কীভাবে কাজ করে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ডিসক্রাইব দ্য কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন অটোমেটিক ট্রান্সমিশন, একটি অটোমেটিক ট্রান্সমিশন কীভাবে কাজ করে তার সম্পর্কে জানতে পারবো। এক্সপ্লেন দ্য অটোমেটিক ট্রান্সমিশন কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ একটি অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স কীভাবে কন্ট্রোলিং করা হয় সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে পারো। তো প্ল্যানেটারি গিয়ার আসলে কি? তো অটোমেটিক ট্রান্সমিশনে দুই বা ততোধিক প্ল্যানেটারি গিয়ার সেট থাকে। তো এখানে আমরা একটি সেট দেখার চেষ্টা করছি। একটি সাধারণ প্ল্যানেটারি গিয়ার সেট এর প্রধান অংশগুলো হচ্ছে, প্রথমে আছে একটি ইন্টারনাল গিয়ার যাকে আমরা রিং গিয়ারের বলতে পারি, যা ভিতরের দিকে থ্রেড কাটা থাকে। একটি সান গিয়ার যা এক্সটার্নাল থ্রেড কাটা থাকে। আর আছে কি দুই বা ততোধিক প্ল্যানেট পিনিয়ন সহ ক্যারিয়ার, অর্থাৎ এখানে আমরা চারটি প্ল্যানেট পিনিয়ন দেখতে পাচ্ছি সহ ক্যারিয়ার তার সাথে সংযুক্ত নিয়ে গঠিত। তো এখানে আমাদের যে প্ল্যানেট পিনিয়নগুলো আছে সেই পিনিয়নগুলো এই ক্যারিয়ারের উপর মুক্তভাবে ঘুরতে পারে। এই প্ল্যানেটারি গিয়ার তাদের অ্যাডজাস্টমেন্ট বা তাদের যে অবস্থানগুলো হচ্ছে, এই প্ল্যানেট পিনিয়নগুলি সান গিয়ারের উপর একটি প্ল্যানেট ক্যারিয়ারের সাথে সংযুক্ত থাকবে। অর্থাৎ আমার যে প্ল্যানেটারি ক্যারিয়ার আছে, এই যে লাল অংশটি দেখতে পাচ্ছি আমাদের যে প্ল্যানেটারি গিয়ার, সেই প্ল্যানেটারি গিয়ারের সাথে সংযুক্ত প্ল্যানেট পিনিয়ন, এই পিনিয়নগুলি এই যে মিডিল পয়েন্টে যে সান গিয়ার আছে এই সান গিয়ারের উপর এসে বসানো থাকবে। আচ্ছা, প্ল্যানেট ক্যারিয়ারটির আউটপুট শ্যাফ্টের সাথে সংযুক্ত থাকবে। আবার বলতেছে কি যে প্ল্যানেট ক্যারিয়ারটি, এই যে ক্যারিয়ার লাল অংশটি, সেই লাল অংশটি আমাদের আউটপুট শ্যাফ্ট, অর্থাৎ যে প্রপেলার শ্যাফ্ট বলি বা ড্রাইভ শ্যাফ্ট বলি, সেই ড্রাইভ শ্যাফ্টের সাথে সংযুক্ত থাকবে। প্ল্যানেট পিনিয়নের উপরে ইন্টারনাল গিয়ার বসানো থাকে। আমরা দেখতে পাচ্ছি এই যে প্ল্যানেট পিনিয়ন, এই যে প্ল্যানেট পিনিয়ন, তার উপরে আমাদের ইন্টারনাল গিয়ার অথবা রিং গিয়ার, সেই গিয়ারগুলো বসানো থাকে। আবার সেই ইন্টারনাল গিয়ার ইনপুট শ্যাফ্টের সাথে সংযুক্ত থাকে। আবার প্রয়োজন অনুযায়ী আমি ইন্টারনাল গিয়ারকে এই আউটপুট শ্যাফ্টের সাথে সংযোগ করতে পারি, অথবা আমার যে সান গিয়ার আছে সেই সান গিয়ারকে আমার রেশিও অনুযায়ী বা আমাদের ইঞ্জিনের চাহিদা অনুযায়ী ইনপুট শ্যাফ্টের সাথে সংযুক্ত করতে পারি। তো আমাদের এই অংশটা হচ্ছে আউটপুট শ্যাফ্ট, এটা হচ্ছে আমাদের সান গিয়ার, এটা হচ্ছে আমাদের প্ল্যানেট ক্যারিয়ার, আর প্ল্যানেট ক্যারিয়ারের মধ্যে আমাদের সেই প্ল্যানেট পিনিয়ন সহ বসানো থাকে, আর এটা হচ্ছে আমাদের রিং গিয়ার বা ইন্টারনাল গিয়ার। তো এখানে গিয়ারের নীতি অনুসারে প্ল্যানেট গিয়ার সেট দুইটা দুই দিকে কাজ করে, অর্থাৎ যখন আমি দুইটা এক্সটার্নাল গিয়ারকে একত্রে মেশ করব তাদের গঠন কী হবে, অথবা একটি এক্সটার্নাল গিয়ার অথবা একটি ইন্টারনাল গিয়ারকে যখন একসাথে আমি মেশ করব তখন তাদের গঠন কী হবে। তো আমরা যখন দুটি এক্সটার্নাল গিয়ারকে একসাথে মেশ করি তখন তাদের ঘূর্ণন গতি একটি ক্লকওয়াইজ এবং একটি অ্যান্টি ক্লকওয়াইজ মোশনের হয়ে থাকে। তো আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের সান গিয়ার আর এটা হচ্ছে আমাদের প্ল্যানেট ক্যারিয়ার সহ পিনিয়ন। তো আমরা যখন একটিকে শক্তি দিব, হয়তো প্ল্যানেট পিনিয়নকে শক্তি দিই বা সান গিয়ারকে শক্তি দিই, শক্তি দিলে তাদের ঘূর্ণন গতি অপর গিয়ারের সাথে কি বিপরীত দিকে হয়। আচ্ছা, যদি একটি ইন্টারনাল গিয়ার ও একটি এক্সটার্নাল গিয়ারকে ম্যাশ করানো হয় তখন তাদের মধ্যে ঘূর্ণন গতি কী হয়? তো এই আমরা ধরে নিচ্ছি আমাদের ইন্টারনাল
গিয়ারটি হচ্ছে রিং গিয়ার অথবা এই, আর এক্সটার্নাল গিয়ারটি হচ্ছে আমার প্ল্যানেট কেরিয়ার। তো যেহেতু এটা বাইরের দিকে দাঁত কাটা, সে কারণে সেটা এক্সটার্নাল গিয়ার, আর এটা ভিতরের দিকে দাঁত কাটা, সেটা হচ্ছে ইন্টারনাল গিয়ার। যখনই আমি তাকে ঘোরানোর চেষ্টা করব, তখন তাদের মোশনটা একই দিকে হয়। যদি আমি এখানে শক্তি দিই, তখন তার প্রভাবে সেও ঘুরতে থাকবে। তো এইটা হচ্ছে আমাদের বেসিক দুইটা ডিফারেন্ট, যে দুইটি অ্যাকশনাল গিয়ার এবং একটি ইন্টারনাল একটি এক্সটার্নাল গিয়ারে ম্যাশ করার ফলে তাদের ঘূর্ণন গতি কীভাবে কাজ করে। তো এই বিষয়টি আমাদের প্ল্যানেট পিনিয়ন সহ কেরিয়ারের মধ্যে গিয়ার সেটে কাজ করে। তো আমরা প্ল্যানেটারি গিয়ার সেটের কার্যনীতির মধ্যে যাই। তো এখানে প্রথমে আছে প্ল্যানেট গিয়ার সেট প্রধানত তিন বা ততোধিক প্ল্যানেট পিনিয়ন ব্যবহার করা হয়। তো আমরা এখানে যে ফিগারটি দেখানোর চেষ্টা করছি, আমরা এখানে তিনটি পিনিয়ন নিয়ে কাজ করছি। প্ল্যানেটারি গিয়ার সেটের যে কোনো একটি মেম্বারকে স্থির থেকে বা স্থির রেখে অন্য মেম্বারকে ঘোরালে আউটপুটের শ্যাফটের স্পিড বেড়ে যাবে, কমে যাবে অথবা বিপরীত দিকে হবে। এখানে বলার চেষ্টা করছি যে আমাদের প্ল্যানেটারি গিয়ারে যে তিনটি মেম্বার আছে, একটি হচ্ছে রিং গিয়ার, একটি হচ্ছে সান গিয়ার, একটি হচ্ছে প্ল্যানেট পিনিয়ন সহ কেরিয়ার, এই তিনটা মেম্বার থেকে যে কোনো একটা মেম্বারকে যদি আমি কোনোভাবে স্থির রাখতে পারি, তাহলে দেখা যাবে হয়তো গতি বেড়ে যাবে, হয় গতি কমে যাবে অথবা গতির বিপরীতমুখী কাজ করবে, অর্থাৎ বিপরীত দিকে ঘুরতে চেষ্টা করবে। আচ্ছা, যদি আমি দুটি মেম্বারকে একত্রে লক করি, অর্থাৎ হয় বা সান গিয়ার হয় রিং গিয়ার, দুটি মেম্বারকে যদি আমি একত্রে কোনো মেকানিজম দিয়ে লক করি, তাহলে তারা ডিরেক্ট শ্যাফ্ট বা একক শ্যাফ্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ তাদের ঘূর্ণন গতির মধ্যে কোনো পার্থক্য হবে না, তারা একই গতিতে ঘুরতে থাকবে। আর যদি কোনো মেম্বারকে লক না করি, তাহলে দেখা যাবে কি তারা ফ্রিলি ঘুরতে পারবে, কারণ যেহেতু তাদের কি প্রতিটা পার্টি কি মুক্ত অবস্থায় থাকে, তারা ফ্রিলি ঘুরবে, ফলে আমি যে আউটপুটে কোনো শক্তি পাব না। তো একটি প্ল্যানেটারি গিয়ার সেটে আমরা পাঁচ ধরনের স্পিড পেয়ে থাকি। দেখা গেল যে যখন আমি স্পিড বাড়বে, তখন আমাদের টর্ক কমে যাবে। আমরা জানি, পূর্বে আলোচনা করছিলাম, স্পিড এবং টর্কের মধ্যে একটি বিপরীত ধর্ম কাজ করে, যে টর্ক বাড়লে স্পিড কমে যায় আর স্পিড কমলে টর্ক বেড়ে যায়। দ্বিতীয়ত আমরা পাইতেছি কি যে স্পিড কমবে, টর্ক বাড়বে, তারপরে ঘূর্ণন দিক পরিবর্তন করবে, অর্থাৎ রিভার্স গিয়ারের কথা বলতেছে, একটি একক শ্যাফ্ট হিসেবে কাজ করবে, অর্থাৎ ডিরেক্ট গিয়ারের কথা বলতেছে, ড্রাইভিং শ্যাফ্টকে ড্রিভেন শ্যাফ্টতে বিচ্ছিন্ন করে, যেমন নিউট্রাল পজিশনের কথা বলা হচ্ছে। তো আমরা প্রথমে যাই স্পিড কমবে, ফার্স্ট গিয়ার। যদি ইন্টারনাল গিয়ারকে স্থির রেখে সান গিয়ারকে ইনপুট দেওয়া হয়, তাহলে প্ল্যানেটারি কেরিয়ার ঘূর্ণন গতি প্রাপ্ত হবে, যা সান গিয়ারের অপেক্ষায় কম ঘুরবে। অর্থাৎ আমি যদি এখানে আমার ইন্টারনাল যে গিয়ার আছে, সেই ইন্টারনাল গিয়ারটাকে কী করব, স্থির রাখবো। স্থির রাখলে আমি সান গিয়ারে ইনপুট দেবো, অর্থাৎ সান গিয়ারে যখন আমি শক্তি প্রয়োগ করব, ফলে আমার যে প্ল্যানেট কেরিয়ার আছে সেই কেরিয়ারটি ঘুরতে থাকবে, অর্থাৎ ফার্স্ট গিয়ারে ঘুরতে থাকবে। এখন স্পিড কমার মধ্যে আরেকটি আছে সেকেন্ড গিয়ার, যা ফার্স্ট গিয়ারের তুলনায় একটু বেশি। এটা কিভাবে কাজ করবে, যদি আমি সান গিয়ারকে স্থির রাখি এবং ইন্টারনাল গিয়ারকে যদি ইনপুট দিই, তাহলে প্ল্যানেট কেরিয়ারগুলো কি পিনিয়ন সহ ঘুরতে শুরু করবে, এবং যা আমাদের ইন্টারনাল গিয়ার অপেক্ষা কি কম ঘুরবে। এখন আসো স্পিড বাড়বে, যাকে আমরা বলতেছি টপ গিয়ার বা ওভারড্রাইভ। যদি সান গিয়ারকে স্থির রেখে প্ল্যানেট পিনিয়নকে ঘোরানো হয়, অর্থাৎ এই যে সান গিয়ার, সেই সান গিয়ারকে স্থির রেখে আমার সেই প্ল্যানেট পিনিয়ন, সেই পিনিয়নকে যদি আমি ঘোরাইতে পারি, তাহলে ইন্টারনাল গিয়ার বা রিং গিয়ারের ঘূর্ণন গতি বেড়ে যাবে। দেখো, এটা স্থির আছে, এই প্ল্যানেট পিনিয়ন ঘুরতেছে, ঘোরার সাথে সাথে আমার যে ইন্টারনাল গিয়ার আছে, সেই ইন্টারনাল গিয়ারের স্পিড বেড়ে যাবে, যাকে আমরা ওভারড্রাইভ বলি। এখন আসো রিভার্স গিয়ার। যদি প্ল্যানেট পিনিয়ন কেরিয়ারকে স্থির রেখে, অর্থাৎ আমার যেই যে প্ল্যানেট পিনিয়নটি আছে, এই পিনিয়নের যে কেরিয়ার আছে, সেই কেরিয়ারের কে আমি যদি স্থির রেখে সান গিয়ারকে ঘোরানো হয়, অর্থাৎ আমি সান গিয়ারকে যদি ঘোরাই, তাহলে দেখবে এই সান গিয়ারকে ঘুরলে এই প্ল্যানেট
পিনিয়নগুলো বিপরীত দিকে ঘুরবে, আর সে বিপরীত দিকে ঘোরার চেষ্টা করলে এই ইন্টারনাল গিয়ার তার বিপরীত দিকে ঘুরবে, ফলে আমার যে গাড়ির ঘূর্ণন ঘূর্ণন গতি সেটা বিপরীতমুখী হবে, অর্থাৎ চাকা সামনে গিয়ে দিকে না গিয়ে পিছনের দিকে যেতে থাকবে। এখন আসো সরাসরি ড্রাইভ বা ডিরেক্ট ড্রাইভ। তো ডিরেক্ট ড্রাইভটা পাওয়ার জন্য আমরা কি করতে হবে, যে কোনো দুটি মেম্বারকে আমরা পূর্বে আলোচনা করছিলাম, যে কোনো দুটি মেম্বারকে আমরা কি করব, লক করব। দেখি এখানে কি করছে, যদি প্ল্যানেটারি গিয়ার সিস্টেমের যে কোনো দুটি মেম্বারকে একত্রে লক করা হয়, তাহলে সম্পূর্ণ প্ল্যানেটারি গিয়ার সিস্টেমটি একটি একক ইউনিট হিসেবে কাজ করবে, অর্থাৎ সান গিয়ার এবং রিং গিয়ারকে, অথবা রিং গিয়ার অথবা সান গিয়ারকে, অথবা প্ল্যানেট ক্যারিয়ার বা রিং গিয়ারকে, অর্থাৎ আমি তিনটি মেম্বার থেকে যে কোনো দুটি মেম্বারকে যদি লক করতে পারি, তাহলে আমি একই শক্তি পাবো ইনপুট এবং আউটপুটে, ফলে ইনপুট শ্যাফট ও আউটপুট শ্যাফটের ঘূর্ণন গতি ও ঘূর্ণন দিকের মধ্যে কোনো পার্থক্য হবে না। এমন তো অবস্থায় তাদের যে গিয়ার অনুপাত 1:1, অর্থাৎ ইনপুটে যদি আমি আর ইঞ্জিনের ফ্লাইহুইল একবার ঘুরে, আউটপুটও আমি সেই একবারই পাবো, যাকে আমরা ডিরেক্ট গিয়ার বলতেছি। তো এখানে আমরা কি করছি, যদি সান গিয়ারকে ইনপুট মেম্বার ও ইন্টারনাল গিয়ারকেও ইনপুট মেম্বার একত্রে লক করা হয়, লক করে ঘুরানো হয়, তাহলে প্ল্যানেট পিনিয়ন ক্যারিয়ার ঘূর্ণনের মাধ্যমে ইঞ্জিনের শক্তি সরাসরি ট্রান্সমিশনে আউটপুটে পাওয়া যায়। এখন আসো নিউট্রাল ড্রাইভ। নিউট্রাল ড্রাইভটি কি করে, যদি রিং গিয়ারকে স্থির না রেখে সান গিয়ারকে ঘুরানো হয়, তাহলে প্ল্যানেট পিনিয়নগুলো আইডল অবস্থায় ঘূর্ণন প্রাপ্ত হয় এবং ইন্টারনাল গিয়ারটিও সান গিয়ারের বিপরীতমুখী অবস্থান ঘুরবে। ওকে, ফলে প্ল্যানেট ক্যারিয়ারটি ঘূর্ণন প্রাপ্ত হবে না, আর না হওয়ার আউটপুটে শক্তি পাওয়া যাবে না, কারণ আমরা আগেই বলছিলাম আমরা আউটপুটে যে আমাদের যে প্ল্যানেট ক্যারিয়ার আছে সেই ক্যারিয়ার শ্যাফটি আমরা আউটপুট শ্যাফটের সাথে সংযুক্ত রাখছিলাম, যেহেতু আমার আউটপুট শ্যাফটি যে পিনিয়ন সেই পিনিয়ন তার নিজ জায়গার অক্ষের মধ্যে ঘুরতেছে, সেহেতু আমরা আউটপুটে এই শ্যাফটির মাধ্যমে কোনো শক্তি চাকায় পাবো না। তো এইভাবে একটি আমাদের প্ল্যানেটারি গিয়ার সেট কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দেখার চেষ্টা করছি। তো এখন আসো আমাদের অটোমেটিভ বা স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেম কিভাবে কাজ করে। তো খুবই চমৎকার একটি ট্রান্সমিশন সিস্টেম, এখন এই প্রযুক্তিটি প্রত্যেকটি ভেহিকেল সিস্টেমে ব্যবহৃত হয়। এখন আর ম্যানুয়াল ট্রান্সমিশন সিস্টেমে ব্যবহার খুবই কম, অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে ব্যবহার জনপ্রিয়তার সহিত বেড়ে গেছে। তো এই সিস্টেমটি কিভাবে কাজ করে, ইহা এমন এক প্রকার স্বয়ংক্রিয় ট্রান্সমিশন পদ্ধতি যা অ্যাক্সেলেটর যে প্যাডেল আছে সেই অ্যাক্সেলেটর প্যাডেল বা পাদানিতে চাপ প্রয়োগ করার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে গিয়ারের অনুপাত পরিবর্তন করে উৎপাদিত শক্তিকে চাকায় প্রেরণ করে। আচ্ছা, স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেমে গিয়ার চেঞ্জ লিভার ও ক্লাচ পাদানি ব্যবহার করা হয় না। আমরা ম্যানুয়ালি আমরা কি করতাম, গিয়ার যে শিফটিং লিভার ছিল সেই লিভারকে আমরা ব্যবহার করতাম, ক্লাচ ছাড়া এঙ্গেজ করার জন্য পাদানি ব্যবহার করতাম, সেগুলো আর ব্যবহার করা হয় না। কেন ব্যবহার করা হয় না, কারণ ক্লাচ ও স্বয়ংক্রিয় ট্রান্সমিশন যৌথ ইউনিট হিসেবে কাজ করে। আচ্ছা, তবে সিলেক্টর লিভার থাকে, অর্থাৎ দেখবে ড্রাইভারের বাঁ পাশে আমরা একটি এই ধরনের সিলেক্টর লিভার আছে, সেই লিভারের দিয়ে আমরা আমাদের ইঞ্জিনের চাহিদা অনুযায়ী গতি বৃদ্ধি বা কমাইতে পারি, যা কখনো গিয়ারেরকে পরিবর্তন করে না, গিয়ার প্রবাহের যে ফ্লুইড আছে সেই ফ্লুইডকে পরিবর্তন করতে সাহায্য করে। তো এই সিলেক্টর লিভারের সাহায্যে আমি পিতে থাকলে পার্কিং করতে পারবো, আর এ সেট করে রিভার্স করতে পারবো, এন এ সেট করে নিউট্রাল করতে পারবো, ড্রিতে সেট করে ড্রাইভ করতে পারবো, অথবা আমার প্রয়োজন অনুযায়ী প্রথম গিয়ার অথবা দ্বিতীয় গিয়ার স্পিডে আমি গিয়ারের অবস্থান নির্ধারণ করতে পারবো। তো এটি একটি স্বয়ংক্রিয় ট্রান্সমিশন সিস্টেম, এটি হচ্ছে আমাদের টর্ক কনভার্টার, যা আমাদের ইঞ্জিনের ফ্লাই হুইলের সাথে এই অংশটি লাগানো, তার সাথে সরাসরি আমাদের সেই এই যে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম প্ল্যানেটারি গিয়ার সেট, সেই প্ল্যানেটারি গিয়ার সেট এই সেই আউটপুট ক্যারিয়ার সহকারে আউটপুট
এটি হচ্ছে ব্রেক ব্যান্ড, যার সাহায্যে বলছিলাম না লক করে রাখা হয়, সেই লক ধরা হয় এবং ছাড়া হয়। এই হচ্ছে প্ল্যানেটারি গিয়ার সেট। এটি হচ্ছে মডিউল যা হাইড্রোলিক সিস্টেমের যে সংকেত সেই সংকেত প্রদান করবে। এটি হচ্ছে ভালভ বডি, অর্থাৎ ফ্লুইড প্রবাহের জন্য কি পরিমাণ ফ্লুইড প্রবাহ হবে, কখন কাকে লক করতে হবে, সেটা সেই মডিউল হিসেবে এই সেই ভালভ বডি কাজ করে। আর এটি হচ্ছে আমাদের গিয়ার সিলেক্টর, আমরা চাহিদা অনুযায়ী ইঞ্জিনে আমরা সিলেক্ট করব। তো একটি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে কার্যকরের শুরুতে আমরা যদি দেখি যে কি, এই হচ্ছে আমাদের সেই সিলেক্টর লিভার। আর সিলেক্টর লিভারে আমরা দেখব যে এই ধরনের মার্কিং করা থাকে, PRND2L অথবা 1। আর তো এটা কিভাবে কাজ করে, যখন আমরা ইঞ্জিন স্টার্ট করার পর মোটর যানের ড্রাইভার প্রয়োজনীয় রেঞ্জ অনুযায়ী সিলেক্টর লিভারকে সেট করে, অর্থাৎ আমার ইঞ্জিন স্টার্ট করার পর আমার যে ড্রাইভার, সেই ড্রাইভার আমার যখন যেভাবে প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী সেই যে সিলেক্টর লিভারটিকে সে কী করবে, সেট করবে। আচ্ছা, মোটর যানকে রিভার্স বা ব্রেককে চালানো হলে সিলেক্টর লিভারকে আরে সেট করতে হবে, অর্থাৎ আমি যদি আমার এই মোটর যানটিকে আমি পিছনের দিকে চালাইতে চাই তখন আমি সেই আরে সেট করবো, অর্থাৎ রিভার্স গিয়ারে সেট করব। এবং সিলেক্টর লিভারকে পিতে সেট করলে গাড়ি পার্কিং মোডে চলে যাবে। যদি আমি আমার গাড়িটাকে পার্কিং করার চেষ্টা করি বা পার্কিং করানোর জন্য নির্দেশ করি তখন সেই লেভারটিকে আমি কি করব, আমার যে পি অপশন আছে সেই পি অপশনে গিয়ে আমি তাকে পার্কিং করব। এ অবস্থায় অটোমেটিক ট্রান্সমিশনের গিয়ার লক হয়ে যায়, যা চাকাগুলি সামনে বা পেছনে ঘুরতে বাধা প্রদান করে, ফলে চাকা আর ঘুরতে পারে না। তো এখন আসো, যদি আমি সামনের দিকে ড্রাইভ করতে চাই তাহলে কি হবে, যখনই আমি মোটর যানকে সামনের দিকে ড্রাইভ করব তখন ডিতে সেট করতে হবে, ডি মানে ড্রাইভ, সেখানে সেট করতে হবে। এই অবস্থায় মোটর যানের প্রয়োজন অনুযায়ী প্রথম গিয়ার হতে দ্বিতীয় গিয়ার, দ্বিতীয় গিয়ার হতে তৃতীয় গিয়ার অথবা ড্রপ গিয়ার আপনা আপনি পরিবর্তন হবে, অর্থাৎ আমি অ্যাক্সেলারেটর প্যাডেলে যখন চাপ প্রয়োগ করব এবং আমার ড্রাইভটি ডিতে থাকবে তখন সেই চাহিদা অনুযায়ী আবার এয়ার ফুয়েল রেশিও অনুযায়ী ইঞ্জিনের স্পিড কি হয়ে যাবে, অটোমেটিকলি বেড়ে যাবে, তার জন্য আমার গিয়ার পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, যদি বিশেষ কারণে ড্রাইভার গিয়ার পরিবর্তন করতে না চায় তাহলে সে প্রথম অথবা দ্বিতীয় গিয়ারে সিলেক্টর লিভারটিকে সেট করে চালাতে পারে, অর্থাৎ প্রথম গিয়ারে যদি আমি সেট করি, অর্থাৎ ল গিয়ারে যদি আমি সেট করি তাহলে ল স্পিডে গাড়িটি চলবে, অথবা দ্বিতীয় গিয়ারে সেট করলে দ্বিতীয় গিয়ারে গাড়িটি চলবে। কিন্তু যদি আমি ডিতে সেট করি তাহলে প্রথমে ফার্স্ট গিয়ার, তারপর সেকেন্ড গিয়ার, তারপর টপ অর্থাৎ থার্ড গিয়ার হাই স্পিডে চলতে থাকবে। যদি এই অবস্থায় আমি ব্রেক করার চেষ্টা করি তাহলে অটোমেটিকলি সেকেন্ড গিয়ার, তারপর কি ফার্স্ট গিয়ারে চলে আসবে। যখন আমি ব্রেক ছেড়ে দিব আবার সেই গিয়ার বেড়ে যাবে, ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, তারপরে ড্রাইভ গিয়ার। এখন আসুন নিউট্রাল পজিশন। এই নিউট্রালে কীভাবে কাজ করি, সিলেক্টর লিভারটিকে যদি আমি এনে সেট করি তাহলে আমার গাড়িটি নিউট্রাল মোডে চলে যাবে, অর্থাৎ এই এনে সেট করার সাথে সাথে আমার গাড়িটি কি নিউট্রাল মোডে চলে যাবে, অর্থাৎ অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্সের যে ড্রাইভটি আছে সেটি ফ্রি হয়ে যাবে, ফলে ইঞ্জিনের শক্তি ড্রাইভ ট্রেনে সংযুক্ত হবে না, যার ফলে ইঞ্জিন চালু থাকার পরও কি গাড়ি সামনে পিছনে মুভ করতে পারবে না। যদি কোনো কারণে আমার গাড়ি বসে যায় তখন কিন্তু আমি নিউট্রাল পজিশনে রেখে ধাক্কা দিয়ে সামনে পিছনে মুভ করাইতে পারি, কিন্তু ইঞ্জিনের শক্তি দিয়ে আমি মুভ করাতে পারবো না। তো এই হচ্ছে আমাদের অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে যে সিলেক্টরগুলি কাজ করে। তো এখন আসো কন্ট্রোল সিস্টেম, অর্থাৎ একটি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমে কীভাবে কন্ট্রোল করা হয়। আমরা আগেও বলছিলাম যে দুটি মেম্বারকে কখনো লক করা যায়, কখনো একটি মেম্বারকে স্থির রেখে অপর একটি মেম্বারকে ঘোরানো যায়, সেটি আসলে কীভাবে ঘটে, সেটি ঘটে দেখো, এটি হচ্ছে আমাদের রিং গিয়ার, সেই রিং গিয়ার উপরে একটি ব্যান্ড লাগানো আছে। যখনই আমার হাইড্রোলিক প্রেশার অর্থাৎ ভালভ বডি থেকে আমি যখন সিগন্যাল পাবো সেই হাইড্রোলিক প্রেশারটি চাপ দিবে, চাপ দেওয়ার ফলে সেই ব্যান্ডটি কী করবে, এই রিং গিয়ারের যে আউটসাইডের যে ডার্ম আছে সেই ডার্মের সাথে লেগে যাবে, ফলে লক হয়ে গেল।
আবার যখন ফ্লুইড প্রেশার সরে যাবে তখন আবার সে ড্রাম থেকে আমার যে ব্রেক ব্যান্ড আছে সেই ব্যান্ডটি সরে যাবে, ফলে রিলিজ হয়ে গেল। ঠিক এইভাবে চাপ প্রয়োগ করে ব্রেক ব্যান্ডের সাহায্যে আমি গিয়ারগুলোকে একবার লক করতে পারি, একবার আনলক করতে পারি। তো দেখি এখানে কি বলছে। অটোমেটিক গিয়ার বক্সে প্ল্যানেটারি গিয়ার সিস্টেমে দুই ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি কাজ করে, অর্থাৎ দুই ধরনের নিয়ন্ত্রণ পদ্ধতি কাজ করে। একটি হচ্ছে ক্লাস মাল্টিপল ডিস্ক ক্লাস, আর অপরটি হচ্ছে ব্রেক ব্যান্ড। আচ্ছা, ব্রেক ব্যান্ডটি একটি গোলাকার ড্রামের মতো যা ইন্টারনাল গিয়ার বা সান গিয়ার উপরে সেট করা থাকে। দেখো আমরা এই ব্রেক ব্যান্ডটি আমরা দেখতেছি কি একটি গোলাকার ড্রামের উপর মতো, যা আমাদের কি ইন্টারনাল গিয়ারের যে ড্রাম আছে সেই ড্রামের উপরে সেট করা থাকে। আর ক্লাস কতগুলো ক্লাস প্লেটের সমন্বয়ে তৈরি করা থাকে, যার অর্ধেক অংশ কি আমার যে ইন্টারনাল গিয়ার, এই দেখো এখানে আছে কি ইন্টারনাল গিয়ার অর্থাৎ রিং গিয়ার, এই অর্ধেক অংশ সেই রিং গিয়ারের সাথে, এবং বাকি অর্ধেক অংশ আমার প্ল্যানেটারি গিয়ার সেটের সাথে, এই যে প্ল্যানেটারি গিয়ার সেটের সাথে খাঁজ খাটা থাকে। তো এই অংশটি হচ্ছে ড্রাম, এই ড্রাম আমার এখানে যে আমার যে সান গিয়ার আছে রিং গিয়ার আছে সেই রিং গিয়ার সাথে অ্যাটাচড হয়ে যায়, ফলে একসাথে লক হয়ে যায়। আচ্ছা, টর্ক কনভার্টারের হাইড্রোলিক প্রেশার এই ক্লাচ এবং ব্রেক ব্যান্ডের এঙ্গেজ এবং ডিঙ্গেজ এঙ্গেজ হয়ে থাকে, অর্থাৎ টর্ক কনভার্টার যে আমরা যে ফ্লুইড আছে সেই ফ্লুইডের প্রেশারে আমার এখানে এঙ্গেজ এবং ডিজেঙ্গেজ হয়ে থাকে। আচ্ছা, তো এখানে দুইটি সিস্টেম যেহেতু কাজ করে আমরা প্রথমে আসতেছি হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম, এটি কিভাবে কাজ করে। অটোমেটিভ গিয়ার বক্সে হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম ইঞ্জিনের স্পিড, অর্থাৎ আমার যে গাড়ি আছে সেই গাড়ির স্পিড এবং ইঞ্জিনের যে পরিমাণ লোড, অর্থাৎ এয়ার ফুয়েল মিক্সচারের যে ইনপুটটি, সেই ফ্লো লোডকে হাইড্রোলিক সংকেতে রূপান্তর করে। অর্থাৎ আমাদের এখানে হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেমটা কিভাবে কাজ করে, যে ইঞ্জিনের যে স্পিড মানে আরপিএম এবং এই সেই ইঞ্জিনের উপরে কি পরিমাণ লোড আছে সেই লোডটিকে হাইড্রোলিক সংকেতে রূপান্তর করে। আচ্ছা, এই হাইড্রোলিক সংকেত অনুযায়ী প্ল্যানেটারি গিয়ার ক্লাচ ও ব্রেক ব্যান্ডের উপর চাপ প্রয়োগ করে। এই দেখো আমাদের এখানে যে তরল পদার্থ আছে সেই তরল পদার্থটি কি করে, যে এই ব্রেক ব্যান্ড আছে সেই ব্রেক ব্যান্ডের উপরে কি করে চাপ প্রয়োগ করে, ফলে সেই যে ড্রাম আছে সেই ড্রামটি হতে পারে সান গিয়ারের হইতে পারে ইন্টারনাল গিয়ারের, তাকে আটকে দেয়, ফলে মোটর যানে ইঞ্জিনের প্রয়োজন অনুযায়ী গিয়ার পরিবর্তন হয়। দেখো এই যে ড্রাম আছে সেই ড্রামের উপর সেই ব্যান্ডটিকে যখন আমি আটকে দিব তখন সে একটি লক হয়ে যাবে, অপরটি ফ্রি হয়ে যাবে, এভাবে লক আনলক করে আমি আমার রেশিও পরিবর্তন করতে পারি। এখন এখানে প্রশ্ন হচ্ছে যে এই যে লক আনলক যে রেশিও পরিবর্তন সেটা কিভাবে হয়, সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক যে ফ্লুইড সেই ফ্লুইডটিকে কাজে লাগায় যা ইঞ্জিনের স্পিড এবং লোডকে সংকেত হিসেবে। আচ্ছা, তো আমাদের গাড়ির স্পিডটি কিভাবে কাজ করে, হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেমে যে গভর্নর ভালভ আছে সেই গভর্নর ভালভ গাড়ির গতির অনুপাতে পাম্পের হাইড্রোলিক প্রেশারকে নিয়ন্ত্রণ করে। এখন পাম্পটি কোথায় থাকে, পাম্পটি হচ্ছে আমাদের অটোমেটিক ট্রান্সমিশন শ্যাফ্টের যে গিয়ার আছে সেই গিয়ারের ড্রাইভ শ্যাফ্টের সাথে সেখানে পাম্প মেকানিজমটি অ্যাটাচ করা আছে, ফলে আমার যখনই গিয়ারটি ঘুরতে চেষ্টা করবে তখনই পাম্পও একই সাথে ঘুরতে থাকবে। আচ্ছা, আর এখানে একটি গভর্নর আছে সেই গভর্নর আমাদের যে হাইড্রোলিক প্রেশার সেই হাইড্রোলিক প্রেশারকে নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই প্রেশার মূলত হাইড্রোলিক কন্ট্রোল ইউনিটের জন্য একটি গাড়ির সংকেত হিসেবে কাজ করে। এই প্রেশারটি আমাদের গাড়ির যে স্পিড আছে সেই স্পিডের সংকেত হিসেবে কাজ করে, এবং এই সংকেত অনুযায়ী ক্লাচ এবং ব্রেক ব্যান্ড কি করবে লক আনলক হবে। আচ্ছা, আর লোডটা কিভাবে কাজ করে, যখন আমি অ্যাক্সেলারেটর প্যাডেলে উপর চাপ প্রয়োগ করব তখন কি হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেমটি থ্রটল ভালভ যেখান দিয়ে আমার এয়ার ফুয়েল মিক্সচার আসবে সেই থ্রটল ভালভ অ্যাক্সেলারেটর প্যাডেলের চাপের অনুপাতে আমার সেই হাইড্রোলিক পাম্পকে কি করবে সে নিয়ন্ত্রণ করে, ফলে থ্রটল ভালভ খোলা এবং বন্ধ হওয়ার যে নির্দেশ সেই নির্দেশ হিসেবে সে কাজ করবে। তো এখানে কিভাবে কাজ করে, তো এখানে একটি কার্যপদ্ধতি হচ্ছে সেই কন্ট্রোল সিস্টেমের হাইড্রোলিক কন্ট্রোল সিস্টেম গভর্নর প্রেশার অর্থ থ্রটল প্রেশারের কন্ট্রোল সিস্টেমের শিফট ভালভ
এর অবস্থান নিয়ন্ত্রণ করে। এখানে শিফট ভালভটি কি, এই অংশটি হচ্ছে শিফট ভালভ, যেটি গভর্নর এবং থ্রোটল সেই তারা কি করবে নিয়ন্ত্রণ করবে, সে এই দিকে যাবে না এই দিকে আসবে। আর শিফট ভালভের অবস্থার পরিবর্তন হলেই আমি ফার্স্ট গিয়ার অথবা সেকেন্ড গিয়ারে একটা রেশিও পাব। আচ্ছা, এই শিফট ভালভ প্ল্যানেটারি গিয়ারে ক্লাচ এবং ব্রেক ব্যান্ডের হাইড্রোলিক প্রেশারকে নিয়ন্ত্রণ করে। এখানে একটি চমৎকার বিষয়, যদি আমার গভর্নর স্পিড বেড়ে যায় অর্থাৎ ভেহিকেল স্পিড ফর গভর্নর, তখন আমি কি করব, এখানে যে ফ্লুইড ফ্লো আছে সেই ফ্লুইড ফ্লো গিয়ে এই শিফট ভালভকে এই দিকে ধাক্কা দিবে, তখন কি হয়ে যাবে আমার যে এই ইনপুট অর্থাৎ ফার্স্ট গিয়ার, ফার্স্ট গিয়ার যে ব্রেক ব্যান্ড আছে সেই ব্রেক ব্যান্ডকে চাপ প্রয়োগ করে লক করে দিবে, তখন ফার্স্ট গিয়ার কাজ করবে। যদি আরও স্পিড বেড়ে যায় অর্থাৎ অ্যাক্সেলেটর অর্থাৎ ইঞ্জিনের লোড ফ্রম থ্রোটল পজিশন সেন্সর, অর্থাৎ আমি অ্যাক্সেলেটর প্যাডেলে যখন চাপ প্রয়োগ করব তখন কি থ্রোটল ভালভ বেশি খুলে যাবে, তখন কি হবে এটা এই পাশ দিয়ে সরে যাবে, সরে গিয়ে আমার যে ফ্লুইড আছে সেই ফ্লুইড সেকেন্ড গিয়ার দিয়ে বের হবে, অর্থাৎ সেই সেকেন্ড গিয়ার যে ব্রেক ব্যান্ড বা ক্লাচ আছে তাকে লক করে স্পিড বাড়ানোর কাজ করে। এখানে শিফট ভালভটি এইভাবে কাজ করে। তো আমরা এখানে এই সেই ব্রেক ব্যান্ড, সেই ব্রেক ব্যান্ড আমার চাহিদা অনুযায়ী কী করবে এই সংযোগ ঘটাবে এবং বিচ্ছিন্ন করবে। তো এখানে আমরা একটি অটোমেটিক ট্রান্সমিশন গিয়ার বক্স দেখতে পেয়েছি। তো এখানে দেখা যায় যে আমরা দুইয়ের অধিক অর্থাৎ তিনটি প্ল্যানেটারি গিয়ার সেট নিয়ে সেই অটোমেটিক ট্রান্সমিশনটি গঠিত। এখানে একটি প্ল্যানেটারি গিয়ার সেট, এখানে একটি প্ল্যানেটারি গিয়ার সেট, এখানে একটি প্ল্যানেটারি গিয়ার সেট, যা এই ক্লাচগুলি ব্রেক ব্যান্ডগুলি আমাদের চাহিদা অনুযায়ী লক আনলক করে কাজ করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এতক্ষণ আমাদের অটোমেটিক ট্রান্সমিশন কন্ট্রোল সিস্টেমটি কীভাবে কাজ করে সেটি দেখার চেষ্টা করছি। তো এই পাঠ শেষে আমরা পাঠ মূল্যায়নে যাব। তো আমরা এখানে কী কী মূল্যায়ন করতে পারছি, একটি প্ল্যানেটারি গিয়ার সেটের ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে জানতে পারছি, অর্থাৎ আমি কেন প্ল্যানেটারি গিয়ার সেটটি ব্যবহার করব। তো এখানে প্ল্যানেটারি গিয়ার সেটের ব্যবহার একটি সুবিধা হচ্ছে, ড্রাইভার সে তার যে গিয়ার পরিবর্তনের জন্য যে মানসিক একটা চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা তার কাজ করে না, কারণ সেখানে অটোমেটিকলি গিয়ারের পরিবর্তন আসে। শুধু সিলেক্টর লিভারটিকে সেট করতে পারলেই আমাদের গাড়ি তার স্পিড অনুযায়ী চাহিদা অনুযায়ী পরিবর্তন হবে, ফলে ড্রাইভার সে তার কাজের পরিধি কমে যায় এবং রিল্যাক্স মোডে সে গাড়ি ড্রাইভ করতে পারে। এটা একটা ড্রাইভারের জন্য গুরুত্বপূর্ণ, সে যেন রিল্যাক্স মোডে গাড়ি পরিচালনা করতে পারে। তাছাড়া আমাদের এই যে প্ল্যানেটারি গিয়ার সেটটি সম্পূর্ণ হাইড্রোলিকভাবে পরিচালিত, ফলে আমাদের ঘূর্ণনের ক্ষয়ক্ষতির পরিমাণ খুবই কম। প্ল্যানেটারি গিয়ার সেটের কার্যবলী সম্পর্কে আমরা যা আলোচনা করছি বা জানতে পারছি যে একটি প্ল্যানেটারি গিয়ার সেট কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারছি। তারপর এই প্ল্যানেটারি গিয়ার সেটটি ব্যবহার করে একটি অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেম কীভাবে কাজ করে, অর্থাৎ সিলেক্টর লিভারটিকে আমি কোথায় কীভাবে সেট করলে কীভাবে কাজ করবে সেই বিষয়ে বিস্তারিত জানতে পারছি। একটা অটোমেটিক ট্রান্সমিশন সিস্টেমকে কীভাবে কন্ট্রোলিং করা হয়, অর্থাৎ তার যে কন্ট্রোলিং ডিভাইস সম্পর্কে আমরা জানতে পারছি, সেটি হাইড্রোলিক কন্ট্রোল হতে পারে, ব্রেক ব্যান্ড বা ক্লাচ সিস্টেমে কন্ট্রোল হতে পারে, সেই কন্ট্রোলিং সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারছি। তো পুনরায় ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অনলাইন ক্লাসটি পুনরায় দেখতে দক্ষতা বাতায়ন অথবা www.skill.gov.bt/dt এই ওয়েবসাইটে ভিজিট করবে, সেখানে তোমাদের জন্য বিষয়ভিত্তিক অনলাইন ক্লাসগুলো আপলোড করা হয়। পরিশেষে শেষ করার আগে একটি কথাই বলবো, আমরা শিষ্টাচার মেনে চলি এবং নিরাপদে থাকি। ধন্যবাদ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। তো তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে।